ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে মোবাইল নম্বর বা ইমেল আইডি পরিবর্তন করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো মোবাইল নম্বর বা ইমেল আইডি যুক্ত করতে চাও অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো মোবাইল নম্বর বা ইমেল আইডিকে রিমুভ করতে চাও তাহলে এই দুটো কাজই তোমরা এই ভিডিওটার মাধ্যমে করতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। ভিডিওটাকে শুরু করার আগে তোমার কাছে অনুরোধ করছি, তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে টিপে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আগামী দিনের ভিডিওগুলোকে দেখার জন্য। তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে এই থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটার উপর টাচ করবে। তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের নিচে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে একদম প্রথমের যে অপশানটা রয়েছে সেটিংস, এই সেটিংস অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসবে। তাহলে তোমরা এখানে পার্সোনাল ইনফরমেশনের একটা অপশান দেখতে পারবে। এই পার্সোনাল ইনফরমেশন অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটা দুই নম্বরে দেখো লেখা রয়েছে কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফো অপশানটার উপর টাচ করবে। তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখান থেকেই তোমরা দেখতে পারবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কি মোবাইল নম্বর এবং কি ইমেল আইডি যুক্ত করা রয়েছে। ওকে, তো এবার প্রথমে দেখে নেবো ফেসবুক অ্যাকাউন্ট থেকে কীভাবে মোবাইল নম্বর বা ইমেল আইডিকে রিমুভ করবে। তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো মোবাইল নম্বরকে রিমুভ করতে চাও তাহলে যে মোবাইল নম্বরটা যুক্ত করা রয়েছে সেই মোবাইল নম্বরটার উপর টাচ করবে। আর যদি কোনো ইমেল আইডিকে রিমুভ করতে চাও তাহলে সেই ইমেল আইডিটার উপর টাচ করবে। যদি মোবাইল নম্বরটার উপর টাচ করো তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার নিচে যে অপশানটা রয়েছে রিমুভ, এই রিমুভ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটাতে টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে রিমুভ নাম্বার, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এরপর নিচের যে অপশানটা রয়েছে রিমুভ নাম্বার, এই অপশানের উপর টাচ করবে। তাহলে তোমার মোবাইল নম্বরটা তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে। আর যদি তোমরা এখানে ইমেল আইডিটাকে রিমুভ করতে চাও তাহলে এই ইমেল আইডিটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে। এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে রিমুভ ইমেল, এই রিমুভ ইমেল অপশানটার উপর টাচ করবে। তাহলেই তোমার ইমেল আইডিটা তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যাবে। এবার তোমাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে মোবাইল নম্বর বা ইমেল আইডি যুক্ত করবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে অ্যাড ফোন নাম্বার। তোমার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নম্বর যুক্ত করার জন্য এই অ্যাড ফোন নাম্বার অপশানটার উপর টাচ করতে হবে। আর তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেল আইডি যুক্ত করতে চাও তাহলে এখানে যে অপশানটা রয়েছে অ্যাড ইমেল অ্যাড্রেস, এই অপশানটার উপর টাচ করতে হবে। তোমরা যদি এখানে অ্যাড ফোন নাম্বার অপশানটার উপর টাচ করো তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে মোবাইল নম্বরটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করতে চাইছো সেই মোবাইল নম্বরটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে মোবাইল নম্বরটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমরা যে মোবাইল নম্বরটা এখানে লিখলে সেই মোবাইল নম্বরে ফেসবুকের তরফ থেকে একটা মেসেজ আসবে, আর সেই মেসেজের মধ্যে একটা ওটিপি কোড থাকবে। সেই কোডটাকে তোমাদের এখানে লিখতে হবে। এখানে ওটিপি কোডটা লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটার উপর টাচ করব। তাহলেই মোবাইল নম্বরটা ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। আর তোমরা যদি এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস অপশানটার উপর টাচ করো তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে অথবা এই পেজটা চলে আসবে। যদি এই পেজটা আসে তাহলে এই পেজটার প্রথমে তোমরা যে ইমেল অ্যাড্রেসটাকে যুক্ত করতে চাইছো সেই ইমেল অ্যাড্রেসটাকে এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে ইমেল অ্যাড্রেসটাকে লেখার পর এই ঘরটাতে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দেবে। এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে অ্যাড ইমেল, এই অপশানটার উপর টাচ করবে। আর যদি তোমাদের কাছে এই পেজটা আসে তাহলে তোমরা যে ইমেল অ্যাড্রেসটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করতে চাইছো সেই ইমেল অ্যাড্রেসটা তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে। এখানে ইমেল অ্যাড্রেসটা লেখার পর নিচের যে অপশানটা রয়েছে অ্যাড ইমেল, এই অপশানটার উপর টাচ করবে। এরপর তোমরা চলে আসবে এই পেজটাতে। এই পেজটার একদম প্রথমে তোমরা দেখতে পারবে তোমার ইমেল অ্যাড্রেসটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করার জন্য এখানে কনফার্ম করা একটা অপশান রয়েছে, এই কনফার্ম অপশানের উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমরা যে ইমেল অ্যাড্রেসটাকে লিখেছো সেই ইমেল অ্যাড্রেসে ফেসবুকের তরফ থেকে একটা মেল যাবে, আর সেই মেলের মধ্যে একটা ওটিপি কোড থাকবে। সেই কোডটাকে তোমাদের এই ঘরটার ভেতর লিখতে হবে।
এখানে ওটিপি কোডটা লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কনফার্ম, এই অপশানের ওপর টাচ করবে, তাহলেই তোমার ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেসটা যুক্ত হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।